হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি আলোচনা করব নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে। তো আমরা গুগলে চলে যাব এবং সেখানে গিয়ে সার্চ করব CGPSC ফরেস্ট সার্ভিস এক্সাম 2022 নোটিফিকেশান, দিয়ে নিচে স্ক্রল করে ফার্স্ট লিঙ্কে যাব এবং এখানে সমস্ত ডিটেলস আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখানে সবাই দেখতে পাচ্ছ CGPSC ফরেস্ট সার্ভিস এক্সাম নোটিফিকেশান 2020 আউট, অ্যাপ্লাই অনলাইন হেয়ার ফর 178 ফরেস্ট রেঞ্জার পোস্ট, 178টি ফরেস্ট রেঞ্জার পোস্টের জন্য। ঠিক আছে, তো এখানে নিচে স্ক্রল করলে দেখতে পাবো অর্গানাইজেশন নাম দেওয়া আছে ছত্তিশগড় পাবলিক সার্ভিস কমিশন, পোস্ট হচ্ছে ফরেস্ট রেঞ্জার আর অ্যাসিস্ট্যান্ট ফরেস্ট গার্ড, মোট ভ্যাকেন্সি হচ্ছে 178টি, স্টার্ট হয়েছে এটা 16 জুন এবং ক্লোজিং ডেট হচ্ছে 15 জুলাই, লেট হয়ে গেছে সরি। তার জন্য নোটিফিকেশান তোমরা এখানে ডাউনলোড করতে পারো নোটিফিকেশানটি এবং সেখান থেকে দেখে নিতে পারো সমস্ত ডিটেলস। সিলেকশন প্রসেস হচ্ছে রিটেন টেস্ট হবে, তারপরে ইন্টারভিউ হবে, জব লোকেশান ছত্তিশগড়ে হবে, কিন্তু যে কোনো স্টেট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, অফিসিয়াল সাইট হচ্ছে www.psc.cg.government.in। ঠিক আছে, তো এখানে এক্সাম ডেট হচ্ছে 20 সেপ্টেম্বর 2022, সেপ্টেম্বর মাসের 20 তারিখ এক্সাম হবে। ঠিক আছে, অ্যাডমিট কার্ড পেয়ে যাবে তার আগে। তো এখানে কেমনভাবে ফরেস্ট সার্ভিস এক্সামের ভ্যাকেন্সির ডিটেলসটা দেওয়া আছে, ফরেস্ট রেঞ্জারের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ফরেস্ট গার্ডের ক্ষেত্রে 8টি, এসসি জেনারেলদের জন্য, এসসিদের জন্য 3টি, এসটিদের জন্য 6টি এবং ওবিসিদের জন্য 2টি। ঠিক আছে, ফরেস্ট রেঞ্জারদের জন্য 66টি, 19, তারপরে হচ্ছে এসসিদের জন্য 19টি, এসটিদের জন্য 50টি, ওবিসিদের জন্য 22টি এবং টোটাল 157টি, মোট 178টি। ঠিক আছে, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চেয়েছে ফর দ্য পোস্ট অফ ফরেস্ট গার্ড। ফরেস্ট গার্ডদের জন্য হচ্ছে 12 পাস ইন বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য সাবজেক্ট অফ অ্যাগ্রিকালচার। ঠিক আছে, বোটানি, কম্পিউটার অ্যাপ্লিকেশান, সার্ভিস, এনভায়রনমেন্ট সায়েন্স, ফরেস্ট, জিওলজি এটসেট্রা। ঠিক আছে, ফর দ্য পোস্ট অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ফরেস্ট গার্ড, অ্যাসিস্ট্যান্ট ফরেস্ট গার্ডের জন্য 12 পাস্ট ইন বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য সাবজেক্ট অফ এগ্রিকালচার, বোটানি, কম্পিউটার অ্যাপ্লিকেশান, সার্ভিস, এনভায়রনমেন্ট সায়েন্স, ফরেস্ট, জিওলজি একই সেমই। ঠিক আছে, এজ লিমিট হচ্ছে সাধারণত লিমিট ইজ গিভেন বিলো অ্যাজ 1 জানুয়ারি 2020, মিনিমাম হচ্ছে 21 বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে 30 বছর। ঠিক আছে, ম্যাক্সিমাম এজ 40 ইয়ার্স ফর ছত্তিশগড় ডোমিনসিয়ালস ক্যান্ডিডেট, যারা ছত্তিশগড়ের ডোমিনসিয়াল তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত নেওয়া যাবে। ঠিক আছে, এখানে তোমরা আবার একটা নোটিফিকেশান, এই একই নোটিফিকেশান এখান থেকেও ডাউনলোড করতে পারো। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে হচ্ছে অ্যাপ্লিকেশান ফি, জেনারেলদের জন্য 400 টাকা, ওবিসিদের জন্য সেম 400 টাকা, এসটি এসসিদের জন্য 300 টাকা। ঠিক আছে, কীভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেওয়া আছে অ্যাপ্লাই কীভাবে, এই এই লিঙ্কে গিয়ে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো তার আগে আরও কিছু এখানে দেখিয়ে দিই, CGPSC ফরেস্ট সার্ভিস এক্সাম সিলেকশন প্রসেস বলেই দিয়েছি আগে, প্রথমে রিটেন টেস্ট হবে, তারপরে ইন্টারভিউ, কিন্তু এখানে দেওয়া আছে ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট, ফার্স্টে ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট হবে, তারপরে রিটেন টেস্ট, তারপরে ইন্টারভিউ। ঠিক আছে, হাইট ওয়েট কেমন লাগবে, হাইট লাগবে 163 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে হচ্ছে যারা আনরিজার্ভড ওবিসি এসসি তাদের ক্ষেত্রে, এসটিদের ক্ষেত্রে হচ্ছে 152 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে 145 সেন্টিমিটার, চেস্ট 79-84 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে 74-49 সেন্টিমিটার, যারা ফিজিক্যালি উইকার তাদের ক্ষেত্রে 26 কিমি এবং ফিমেলদের ক্ষেত্রে 16 কিমি। ঠিক আছে, 4 আওয়ার্স ওয়ার্কিং টাইম এরকম দেওয়া থাকবে, তার মধ্যে এত কিমি এরকম। ঠিক আছে, তারপরে পোস্ট নেম তো দুটো, তাদের মধ্যে হচ্ছে পে স্কেল, যারা ফরেস্ট রেঞ্জার তাদের ক্ষেত্রে হচ্ছে 38,100 টাকা এবং যারা অ্যাসিস্ট্যান্ট ফরেস্ট গার্ড তাদের ক্ষেত্রে 56,100 টাকা। ঠিক আছে, তারপরে এখানে তো অ্যাপ্লাই কীভাবে করা যাবে সেটা এখানে দেওয়া আছে, অ্যাপ্লাই ফর দ্য এখানে ক্লিক করতে হবে এবং এখানে চলে আসতে হবে। এখান থেকে তোমরা অ্যাডভার্টাইজমেন্টটা, যে নোটিফিকেশানটা বেরিয়েছিল ওটা ডাউনলোড করতে পারো, কিংবা এখানে অ্যাপ্লাই করে রেজিস্ট্রেশন করতে পারবে। ঠিক আছে, এখানে ক্লিক হেয়ার টু এডিট ইন অনলাইন অ্যাপ্লিকেশান, মানে কোনো কারণে যদি কোনো ভুল হয়ে যায় তার এখানে এই অ্যাপ্লিকেশানটিকে কারেকশান করার সুযোগ আছে। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করছি কীভাবে অ্যাপ্লাই করা যাবে। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলবে এবং এখানে মুভ টু নেক্সট স্টেপ এরকম ক্লিক করবে এবং আরেকবার ক্লিক করবে। ঠিক আছে, আরেকবার ক্লিক করলে
রেজিস্টার নাও অপশন আসবে এবং রেজিস্টার নাও অপশনে ক্লিক করে এখানে যা যা চেয়েছে সব কিছু ভালো করে ফিল আপ করে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবে এবং তারপরে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড সব মোবাইলে চলে আসবে। সেই মোবাইলে এ করে লগ ইন অপশানে গিয়ে লগ ইন করে নিবে, ঠিক আছে। তারপরে অ্যাপ্লিকেশানটাকে ভালো করে ফিল আপ করে নিবে, ঠিক আছে। আজকে ছিল এই ভিডিওটিতে এই রিকোয়ারমেন্ট নিয়ে। তো যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাছাড়া এই সমস্ত লিঙ্ক, এর অফিসিয়াল লিঙ্ক এবং অ্যাপ্লাই করার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ।